فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله وبركاته. সম্মানিত মামুন ভাই জানতে চেয়েছেন যে একটা সমাজে কথা প্রচলিত আছে, যদি কারোর বিবাহ না হয় তার জন্যে পিতামাতা দায়ী হবে, অথবা সেই সন্তান যদি কোনো খারাপ কাজ করে পিতামাতা দায়ী হবে কি না। একথাটা বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীরাও একথাটা অনেকে বলে থাকে, যদিও তাদের খ্রিস্টান ধর্মগ্রন্থ অন্য কথা বলছে। তারা মনে করে যে কেউ যদি পাপ করে, এই পাপের বোঝা তার পিতামাতাকে বহন করতে হবে, তার পরিবার এক ধার থেকে সেটা বইতে থাকবে। অথচ এটা ভুল কথা সম্পূর্ণ। যদি আপনি দেখেন, বাইবেল বলছে বুক অফ এঞ্জিল 18:20, সেখানে বলা হয়েছে যে পাপ করবে সে মারা যাবে। অর্থাৎ কেউ যদি পাপ করে সে পাপের বোঝা তাকেই হবে, তার পিতামাতা কেউ বহন করবে না। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে যে প্রত্যেকের তার আমলের উপর নির্ভর করবে জান্নাত এবং জাহান্নাম। কাল কিয়ামতের দিনে প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 4556 হাদিস, সহিহ মুসলিমে আছে 1456 হাদিস, একাধিক জায়গায় তিরমিজি ইবনে মাজা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে কাল কিয়ামতের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতএব এখানে কেউ যদি অন্যায় করে তাহলে তার পিতামাতাকে পাকড়াও করা হবে না। যেমনভাবে দুনিয়ার ক্ষেত্রে কোনো ছেলে যদি চুরি করে আসে, তার পুলিশ তার বাপ মাকে তুলে নিয়ে যাবে না যে তোমার ছেলে চুরি করেছে, তোমায় জেল কাটতে হবে। বরঞ্চ বাপ মাকে সাজ করতে পারে ছেলেকে আনার জন্য, কিন্তু শাস্তি তার ছেলেকে দিতে পারে। এইভাবেই বলা হয়েছে যে যে অন্যায় করবে তার ওপরই সেই অন্যায়ের প্রভাবটা পড়বে। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাল কিয়ামতের দিনে প্রত্যেকের যে আমল যেমন করবে, যে যেমন কাজ করে যাবে, সে সেমনি ফল পাবে, পিতামাতা দায়ী হবে না। يا رب العالمين.